গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এই ক্লাসটিতে আপনাদের সাথে আছি আমি আসিফ রহমান। আপনারা জানেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আপনাদের সুবিধার্থে তুলে ধরি। সরাসরি আমরা আজকের ক্লাসটিতে চলে যাই। প্রথমেই আমরা আন্তর্জাতিক পার্টি দেখব। আন্তর্জাতিক পার্টে আমরা প্রথমে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে কোয়াড নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে টোকিওতে। এখন প্রশ্ন হচ্ছে, কোয়াড নিরাপত্তা সম্মেলনটি কি? এটি চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ, অর্থাৎ কোয়াডিকাল সিকিউরিটি ডায়ালগ। এবং কোয়াডভুক্ত দেশ কয়টি? আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়াডভুক্ত দেশ হচ্ছে চারটি, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং ভারত। কোয়াডের উদ্দেশ্যগুলো যদি আমরা একটু দেখতে চাই, কোয়াড কেন গঠিত হয়েছে? চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্রযাত্রা প্রতিহত করা হচ্ছে কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আমরা জানি চায়নার সাথে কিন্তু ইউএসএ বা আমেরিকার একটা বিরোধ রয়েছে, সেই বিরোধের জের থেকেই কিন্তু আমরা এখানে দেখতে পাই বর্তমানে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারকে রুখে দেওয়া কোয়াডের অন্যতম মূল উদ্দেশ্য। অর্থাৎ এই চারটি দেশ, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে চীন বা চায়না দক্ষিণ চীন সাগরের উপর যে আধিপত্য বিস্তার করতে চায় সেটিকে রুখে দেওয়া। ইন্দো প্যাসিফিকের কৌশলগত সমুদ্র পথগুলোকে সামরিক বা রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এবার যদি আমরা একটু দেখি, একটি নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা, নৌপথের স্বাধীনতা এবং একটি উদার বাণিজ্য ব্যবস্থা সুরক্ষিত করা কিন্তু কোয়াডের অন্যতম একটি উদ্দেশ্য। এবং একই সাথে কোয়াড যেটা করে সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জন্য বিকল্প ঋণ অর্থায়নের প্রস্তাব করে তারা। আমরা একটু দেখি, যেহেতু আমরা বলছি এই কোয়াডের সম্মেলন নিয়ে কথা বলছি, এটি টোকিওতে হবে সেটি আমরা দেখছি, প্রশ্ন হচ্ছে এই কোয়াড কত সালে গঠিত হয়েছে? আমরা এখানে দেখব কোয়াড গঠিত হয় 2007 সালে। এবং একই সাথে আমরা যেটা জানব সেটি হচ্ছে চীনের ব্যাপক সম্প্রসারণবাদের বিরুদ্ধে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এবং এটার নামই দেওয়া হয় কোয়াড আঞ্চলিক জোট। এবং এই কোয়াডের সদস্য চারজন সেটিও আমরা দেখেছি। আমাদের প্রশ্নে আসতে পারে কোয়াড কত সালে গঠিত হয়, সেখানে উত্তর হবে 2007 সালে, সেটিও আমরা লিখে রাখলাম। এইবার যদি কোয়াড থেকে সরে এসে আমরা বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা বর্তমান কয়েক মাস ধরে সেটির দিকে একটু তাকাই, ইউক্রেনের পূর্বাঞ্চলে সর্বাত্মক হামলা শুরু করেছে রাশিয়া। আমরা জানি রাশিয়া কিন্তু ইউক্রেনের উপর বারবার হামলা করেই যাচ্ছে। গত মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করে রাশিয়া সেনারা। এই হামলার ফলাফল ওই অঞ্চলে রুশ বাহিনীর সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই যে হামলাটি হচ্ছে এটি যদি সফল হয়ে যায় তাহলে ওই অঞ্চলটা কিন্তু পুরোপুরি রাশিয়ার আন্ডারে চলে আসবে, আর যদি সফল না হয় সেক্ষেত্রে কিন্তু রাশিয়াকে আরো অনেকদিন এই যুদ্ধটি চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছে। যুদ্ধে সর্বশেষ পর্বের নির্ণায়ক লড়াইগুলো এখনো ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে চলছে। মস্কো পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশ দোনেস্ক এবং লুহানস্কের দনবাস অঞ্চল দখলের চেষ্টা করছে। আমরা জানি যে দুইটা পূর্বাঞ্চলীয় অঞ্চল, এগুলোকে কিন্তু রাশিয়া প্রথমে স্বাধীন ঘোষণা করে দেয়, এবং সেই দুটি অঞ্চল কোনটি এটি কিন্তু পরীক্ষা চলে আসতে পারে, সেগুলো হচ্ছে লুহানস্ক এবং দোনেস্ক। এই দুটি অঞ্চলকে দখল করার জন্য কিন্তু রাশিয়া সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি মূল পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে একটি এলাকায় আটকে রাখার চেষ্টা কিন্তু চলছে, যেন তারা হামলা করতে বা পুনরায় কোনো ধরনের প্রতিরোধ করতে না পারে। পরবর্তীতে আমরা যদি সামনে এগিয়ে যাই, আমরা এখানে দেখতে পাবো অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। অস্ট্রেলিয়ার 31তম প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্থনি আলবানিস তিনি কিন্তু শপথ গ্রহণ করছেন। এখন যেহেতু নতুন একজন প্রধানমন্ত্রী, আমরা জানি পৃথিবীর যে কোনো রাষ্ট্র যদি নতুন প্রধানমন্ত্রী পায় তার সরকারটি কিন্তু বিভিন্ন সাধারণ জ্ঞানের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন আমরা এখানে দেখব অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি আলবানিস। তিনি অস্ট্রেলিয়ার 31তম প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে 9 বছর পর আবার অস্ট্রেলিয়ায় কিন্তু লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। সেক্ষেত্রে পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে যে অস্ট্রেলিয়ায় এখন কোন দলের সরকার অব্যাহত রয়েছে বা কোন দল সরকার গঠন করেছে, সেটি কিন্তু আমাদের উত্তর আসবে লেবার পার্টি। এবং তিনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি কিন্তু ইংরেজিতে কথা বলেন না। অ্যান্থনি আলবানিস ইংরেজ ভাষাভাষী নন, তার মা ছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত অভিবাসী, এবং এরকম অ্যাংলো কেল্টিক পটভূমির বাইরে প্রথম প্রধানমন্ত্রী কিন্তু এবার অস্ট্রেলিয়া দেখতে পেল। এর আগে যত প্রধানমন্ত্রী ছিল সবাই কিন্তু ইংরেজ ভাষী ছিল। একটি দুঃখজনক ঘটনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি,
সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি করা হয়েছে, গতকালকেই এই ঘটনা ঘটেছে, এবং সেখানে 19 শিক্ষার্থী সহ 21 জন নিহত হয়েছে। তো যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে 19 জন শিক্ষার্থী সহ 21 জন নিহত হয়েছেন গত বুধবার। সাউথ টেক্সাসের উভালদে শহরের যে স্কুলে হামলা চালানো হয়েছে সেটির নাম হচ্ছে রব এলিমেন্টারি স্কুল। এই স্কুলের নামটি গুরুত্বপূর্ণ, একই সাথে আমাদেরকে দেখতে হবে কোন মানুষ এই ঘৃণ্য কাজটি করেছেন, এবং তার নাম হচ্ছে সালভাদর রামোস। সালভাদর রামোস 18 বছর বয়সী একজন তরুণ। এই 18 বছর বয়সী তরুণ, সে কিন্তু এই যুক্তরাষ্ট্রের যে টেক্সাসের যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেখানে সে হামলা চালিয়েছে। গুলিতে 1 জন শিক্ষক এবং 14 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই হামলার 10 দিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো একটি সুপার মার্কেটে গুলি চালানো হয়, এতে 10 জন নিহত হয়। এবং দুঃখজনক বিষয় হচ্ছে গত 15 দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গুলিতে কিন্তু 800 জন মানুষের বেশি হতাহত হয়েছেন। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে কিন্তু অনেকদিন ধরেই বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে গত 15 দিনে যুক্তরাষ্ট্রে 800 জন মানুষ বন্দুকের গুলিতে কিন্তু তারা প্রাণ হারিয়েছেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি একই সাথে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক, পৃথিবীর মানুষের জন্য একটি দুঃখজনক ঘটনা। আমরা একটু দেখে নেই, এর আগেও যুক্তরাষ্ট্রে কিন্তু এই স্কুলে হামলা চালানোর ঘটনা ঘটেছে। 2012 সালে কানেটিকাটে একটি স্কুলে হামলা চালানো হয়, এবং ওই হামলা 20 শিশু সহ 26 জন নিহত হয়। 2018 সালে ফ্লোরিডার একটা স্কুলে কিন্তু হামলার ঘটনা ঘটে, ওই হামলায় 17 শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। তো আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রে এই ঘটনাটি কিন্তু প্রায়ই হচ্ছে এবং খুবই কমন একটা ঘটনা হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষের নিরাপত্তা নিয়ে এখন এক ধরনের প্রশ্ন উঠছে। যদি আমরা বিশ্ব থেকে একটু জাতীয় বিষয়ের দিকে আসি, তাহলে আমরা দেখবো আমাদের সুনামগঞ্জে এবং সিলেটে যে বন্যা পরিস্থিতি রয়েছে এটি কিন্তু দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। সিলেট ও সুনামগঞ্জে বন্যায় 1100 কোটি টাকার ক্ষতি। আমরা এখানে দেখতে পাচ্ছি বন্যার কারণে সিলেটে প্রায় 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, একই সাথে সুনামগঞ্জে এই ক্ষতির পরিমাণ হচ্ছে 100 কোটি টাকার বেশি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্ষতির এস্টিমেশন দেওয়া হচ্ছে এটি কিন্তু আসলে এখন পর্যন্ত ধারণা করা ক্ষতি। যখন পানি পুরোপুরি নেমে যাবে তখন এই ক্ষতির পরিমাণ আরো বাড়ার একটা আশঙ্কা কিন্তু রয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1100 বছর আগের একটা স্থাপনা কিন্তু আমাদের এখানে পাওয়া গেছে আমাদের দেশে। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা নাটোরেশ্বরে আমরা দেখবো এখানে কিন্তু খনন হয়েছে। আমরা প্রশ্নে চলে আসতে পারে যে কোন জায়গায় কোন উপজেলায় 1100 বছর পুরনো স্থাপনা সাম্প্রতিক সময়ে পাওয়া গেছে, সেক্ষেত্রে সেটির উত্তর হবে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার নাটেশ্বর দেউলে। এবং এই যে নাটেশ্বর দেউল এটি কিন্তু মানে খনন করা শুরু হয়েছে 2013-14 সাল থেকে, এবং এতদিন খননের পরে সেখানে কিন্তু আমরা প্রত্নতত্ত্বগুলো দেখতে পাচ্ছি। এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ভারতবর্ষের কোথাও পাওয়া যায়নি এরকম 8 কোণের একটা মণ্ডপ কিন্তু এই জায়গায় পাওয়া গেছে। এটি কিন্তু আমাদের প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোতে একটা বিশাল অর্জন বলে আমরা ধরে নিতে পারি, তাই এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। একই সাথে আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে হাতির ঝিলকে কিন্তু জাতীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং এই যে যেই রায়ে হাতির ঝিলকে জাতীয় সম্পত্তি বলা হয়েছে সেই রায়ে হাতির ঝিলকে বলা হচ্ছে ঢাকার ফুসফুস। অর্থাৎ এটি কিন্তু ঢাকা শহরের যেই আমরা ধুলা বালি কিংবা হচ্ছে যে যেই ধরনের আমরা খারাপ বাতাসের মধ্যে থাকি সেই জায়গা থেকে এটা কিন্তু আমাদেরকে কিছু সময়ের জন্য স্বস্তি দেয়, এবং এই জায়গাটা কিন্তু পরিবেশগত দিক থেকে অনেক বেশি স্টেবল একটা অবস্থায় আছে। এই কারণে এই রায়ে ঢাকা শহরকে বলা হয়েছে হাত মানে রাজধানী ঢাকার ফুসফুস বলা হয়েছে হাতির ঝিলকে। এবার আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি আমি চলে যাচ্ছি, 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় এটি আসবে, কারণ এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং আমরা নিজেদের টাকায় কিন্তু আমরা পদ্মা সেতু করেছি। সেক্ষেত্রে আমাদের যে কোনো পরীক্ষায়, যে কোনো সরকারি বেসরকারি নিয়োগ পরীক্ষায় 25 জুন এই যে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, পদ্মা সেতুর উদ্বোধন কবে হয়েছে এটা গুরুত্বপূর্ণ, একই সাথে পদ্মা সেতু সংক্রান্ত আরো কিছু প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখে নেই, 17ই মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে, এবং তারা কিন্তু এই টোলের হার নির্ধারণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে যে সামনেই পদ্মা সেতু খুব জলদি
শুরু চালু হয়ে যাবে এবং সেটা ডেট কিন্তু 25শে জুন। তাই যে কোনো পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে যে কত তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হবে, 25শে জুন সেটার উত্তর। একই সাথে পদ্মা সেতু নিয়ে আমরা আরো কিছু জিনিস দেখে নেই। পদ্মা সেতুর মূল সুতোর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, দুই প্রান্ত মিলিয়ে উড়ালপথের যে দৈর্ঘ্য সেটি হচ্ছে 3.68 কিলোমিটার এবং সব মিলিয়ে সেতু যে দৈর্ঘ্য সেটি হচ্ছে 9.83 কিলোমিটার। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 30,193 কোটি টাকা। এর সাথে আজকের আমাদের সর্বশেষ যে টপিক সেটিতে আমরা চলে আসি, এটি হচ্ছে মাঙ্কি পক্স। করোনা পরবর্তী সময়ে আমরা জানি যে আমরা এখন এটার যেই ভয়াবহতা আছে সেই ভয়াবহতা কাটিয়ে উঠতে পারিনি, এর মধ্যেই ইউরোপের দুই দেশে প্রথমবারের মতো মাঙ্কি পক্সের রোগী ধরা পড়েছে, চেক রিপাবলিক এবং স্লোভেনিয়া এই ভাইরাস শনাক্ত হয়। এই পর্যন্ত আফ্রিকার বাইরে 21টি দেশে মাঙ্কি পক্স ছড়ানোর খবর এলো। এই রোগের উৎপত্তি হচ্ছে আফ্রিকায় এটি প্রশ্ন চলে আসতে পারে, এবং মাঙ্কি পক্স কিন্তু করোনার মতোই দিন দিন ভয়াবহ হয়ে উঠছে, এ কারণে মাঙ্কি পক্স সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তো গত সপ্তাহের সাধারণ যে আলোচনা বা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনাটি নিয়ে আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সব ধরনের প্রশ্ন এবং মতামত নেওয়ার এবং সেগুলোর এক ধরনের উত্তর দেওয়ার। আজকের আলোচনাটি এখানেই আমি শেষ করতে চাই। এতক্ষণ ধরে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।